আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিভো Y12A ফোনটি হার্ড রিসেট করবেন। যদি কোনো কারণে ফোনের লক ভুলে গিয়ে থাকেন অথবা কোনো কারণে ফোন স্টোরেজ ফুল হয়ে থাকে, যদি আপনার দরকার হয় ফোনটি হার্ড রিসেট করার জন্য, সেটা কিভাবে করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা ভিভো Y12A এই ফোনটি এখান থেকে হার্ড রিসেট করব। তো এজন্য প্রথমে আমরা ফোনটিকে বন্ধ করে নিব। তো এজন্য পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখব। তারপর এখান থেকে যখন পাওয়ার অফ লেখা চলে আসবে, এখান থেকে আমরা পাওয়ার অফে টাচ করে দিব। তারপর এখান থেকে আমাদের ফোনটি বন্ধ হয়ে যাবে। ফোনটি যখন বন্ধ হয়ে যাবে তখন এখান থেকে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন দুইটা একসাথে প্রেস করে ধরে রাখব। তারপর যখন ফোনটি কেঁপে উঠবে তখন আমরা এটাকে ছেড়ে দিব। তো এখান থেকে ফোনটি যেহেতু কেঁপে উঠেছে, এখন আমি এখান থেকে ছেড়ে দিলাম। তারপর দুইটি অপশন চলে এসছে, একটি হচ্ছে রিবুট আর একটি হচ্ছে রিকভারি মোড। তো এখান থেকে আমরা ভলিউম ডাউন বাটন প্রেস করে রিকভারি মোডে চলে যাব। তো এখান থেকে ভলিউম ডাউনে টাচ করলাম, তারপর এখান থেকে পাওয়ার বাটনে একবার প্রেস করব। তারপর কিন্তু এখান থেকে ফোনটি বন্ধ হয়ে আবারও অন হবে। তো এখানে একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডেটা, এখানে একবার টাচ করে দিবেন এবং এখান থেকে ক্লিয়ার কেস, এখানে উপরেরটা ক্লিয়ার কেসে টাচ করবেন এবং এখানে ওকেতে টাচ করে দিবেন। তারপর এখানে একটু সময় অপেক্ষা করার পর এখান থেকে রিটার্নে টাচ করবেন এবং এখান থেকে ক্লিয়ার অল ডেটা, এখানে টাচ করবেন এবং এখান থেকে ওকে দিয়ে দিবেন। তারপর এখানে আরও একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা একটু সময় অপেক্ষা করব। দেন এখান থেকে রিটার্নে আবারও টাচ করে দিব। তারপর এখান থেকে উপরে ব্যাক দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা রিস্টার্টে টাচ করে দিব। তারপর এখান থেকে ওকে দিয়ে দিব। তারপর এখানে আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে। এখন আমাদের ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে অন হচ্ছে। তো এখানে আমরা একটু সময় অপেক্ষা করব। তো এখানে যেহেতু বেশি সময় লাগবে এজন্য আমি ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি। তারপর যখন আমাদের ফোনটি বন্ধ হয়ে অন হয়ে যাবে, তারপর এখান থেকে আমরা বাংলা লেখা আছে এখানে টাচ করে দেব। তারপর এখান থেকে আমরা ভাষাটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি ইংরেজি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে স্টার্টে টাচ করে দিব। তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে আপনার লোকেশন, আপনি যদি অন্য কোনো দেশে থাকেন সেটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সটে টাচ করে দিবেন। তারপর এখান থেকে এগ্রিতে টাচ করে দিতে হবে। দেন এখান থেকে সেট আপ অফলাইন, আপনার যদি ফোনে MB না থাকে অথবা ওয়াইফাই না থাকে তাহলে এখান থেকে সেট আপ অফলাইনে টাচ করে দিবেন। আর যদি ওয়াইফাই থাকে সি অল ওয়াইফাই নেটওয়ার্ক, এখানে টাচ করে আপনার ওয়াইফাইটা কানেক্ট করে নিতে পারেন। অথবা যদি আপনার ফোনে MB থাকে তাহলে ইউজ মোবাইল নেটওয়ার্ক ফর সেট আপ, এখানে টাচ করবেন। আমি যেহেতু অফলাইনে থাকতে চাই এজন্য সেট আপ অফলাইনে টাচ করে দিব এবং এখান থেকে কন্টিনিউয়ে টাচ করে দিব। তারপর এখান থেকে নেক্সটে টাচ করে দিব। তারপর এখান থেকে মোর, অ্যাকসেপ্ট, এখানে স্কিপ, দেন এখান থেকে নেক্সটে টাচ করে দিব। এখন ইউজ নাও। তো আমাদের ফোনটি ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। তো এখান থেকে দেখুন লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ। এখানে দেখুন ডাউনলোড অ্যান্ড ইনস্টল, আপনার ফোনটি রিস্টার্ট দেওয়ার পর সিস্টেম আপডেট দিতে হয়, এজন্য আপনার ফোনে MB থাকতে হবে অবশ্যই অথবা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। দেন এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিতে হবে, আর যদি এগুলো না থাকে তাহলে রিমাইন্ড লেটারে দিয়ে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।